মর্নিং আমি চলে এসেছি আর তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসা করছি। তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর দেখো আমি সকাল সকাল উঠেই চা করে নিয়েছি, আমি আর সুমি চা খাবো। এখন বাসে সকাল 7টা, লিজা গেছে স্কুলে, ওই জন্য অনেক সকাল উঠতে হয়েছে আমাদেরকে 5:30টা। আর লিজাকে স্কুলে পাঠিয়ে আগে দেখো এই সবজিগুলো কেটে নিয়েছি, কারণ আজকে করবো টিফিনে চাউমিন, তো সেটা পরে করবো। আগে আমরা দুজন মিলে চা খাই, ঘরে সমস্ত কাজ ছাড়ি, তারপরে আমি টিফিনটা করব। তো চলো এখন থেকে আজকের দিনটা শুরু করা যাক। আর দেখেছো বেশি রান্না বাড়ি করতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু কালকে চুলটা স্ট্রেট করেছি, তো স্পা যতদিন না তোমরা জানো 3 দিন মানে পরে যে স্পাটা করবো তারপরে মানে বেশি মানে কি বলবো ততদিন চুলে আমি জল দিতে পারবো না, কিছু করতে পারবো না। তো রান্না বাড়ি তো করতেই হবে, রান্না বাড়ি করবো কিন্তু অল্প স্বল্প করবো, যাতে বেশি চুল টুল ঘেমে না যায় এটা খেয়াল রাখতে হবে। তো ভাবছি যে রান্না করব, করার ইচ্ছা আছে, তো ওটা একটু খেয়াল রাখতে হবে যাতে চুলটা ঘেমে না যায়। তো যাই হোক পরে সেটা দেখা যাবে। তো চলো এখন থেকে দিনটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে চা খাইনি, ঘুম থেকে উঠে বসে আছে, ধুয়ে মেয়েকে দিয়ে এলো স্কুল থেকে, এখন চা খাবে। কি কবে থেকে বলছি তুমি দাড়ি কাটবে, তুমি আজকে দাড়ি কাটবা কি না? এই বলে দাড়ি বলে কাটবে না, এই দড়ি দেখি মুখটা দেখি মুখটা দেখি, কবে থেকে বলছি দাড়ি কাটো, আমার দাড়িটা দেখতে ভালো লাগে না, ওর মুখে দাড়ি ছাড়াই ভালো লাগে, তোমাকে দাড়ি ছাড়াই দেখতে ভালো লাগে। আর ওই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, কিছু মনে করো এই প্লাইটা, নতুন প্লাই লাগানো হয়েছে, পুরানো ওই ভাঙা প্লাই গুলো এখানে রাখা হয়েছে, এগুলোকে সুমিত কেটে আনবে, কেটে নিয়ে এসে সেলফ করব, কেটে নিয়ে এসে। আর শীতের সমস্ত জামা কাপড় ওখানে বোঝ হয়ে আছে, সমস্ত কাঁচা হয়েছে, কেচে রাখা হয়েছে, ওগুলো গুছানো হয়নি, সময় পাইনি, আজকে ওগুলোকে গুছিয়ে সমস্ত কিছু ওয়ার্ড্রপে ঢোকাবো, আলমারিতে ঢোকাবো। এই যে চাটা খান আপনি। আর এখানটায় দেখো একদম ফাঁকা হয়ে গেছে জায়গাটা, কত সুন্দর লাগছে দেখতে। এই জিনিসপত্রগুলো এখানটায় ভাবছি সেলফ লাগাবো, ওই যে যে প্লাইগুলো হচ্ছে রয়েছে পুরনো ভাঙা, সেগুলোকে কেটে আনবে সুমি, নিয়ে এখানটায় সেলফের মতো করব ভাবছি, এখানটায় আর আয়নার কাছে। আর যতক্ষণ না সেলফগুলো হচ্ছে ততক্ষণ এই জিনিসপত্রগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না, সেলফটা হয়ে লাগাতে গেলে এই জায়গাটা হয়তো একটু ফাঁকা হবে। সব দেখো জিনিসপত্র যা ছিল র‍্যাকটার মধ্যে সব এই বেঞ্চিটার মধ্যে বোঝা হয়ে আছে। আমি এখন চা খাবো, চা সকাল সকাল উঠে চা। চুলটা স্ট্রেট হওয়ার পর বেশ ভালোই লাগছে দেখতে। মুখটাই চেঞ্জ হয়ে যায় না? আর 10টা বাজছে, বেজে গেছে 10টা, লিজাও চলে এসেছে বাড়িতে, আমি চাউমিন করব, সবাই টিফিনটা খাবো। নিয়ে এতক্ষণ বসে বসে এডিট করছিলাম, ঘরে কাজ করছিলাম, এডিট করে ভিডিওটা আপলোড করে দিলাম। নিয়ে এখন আমি
চাউমিনটা করে নিয়ে এখন আমরা সবাই মিলে খেয়ে নিই, তারপরে করব দুপুরের রান্না। আমি চাউমিন করে নিয়ে চলে এসেছি, এখন আমরা খেয়ে নিব তিনজন মিলে। খেয়ে নিয়ে তারপরে লিজাকে স্নান করিয়ে দেবো আর আমি স্নান করে নিব, তারপরে রান্না করব। আমি এখন সবজি কাটতে বসে যাব, সবজিটা কেটে রান্নাটা আমি তাড়াতাড়ি করে করে নেব, কারণ লিজা অনেক সকালবেলা স্কুল গেছিল তো ওরও ঘুম পেয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা করে ওকে ঘুম পাড়িয়ে দিই। আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি সমবায়িকায়। তোমাদেরকে বলেছিলাম যে আমি যাব আজকে মাসের বাজার করতে, আমার এই মাসে বাজার করা হয়নি তো ওই জন্য আমরা যাচ্ছি এখন সমবায়িকায়। আমরা রেডি হয়ে গেছি, সুমিত রেডি হচ্ছে, তো এখন আমরা বেরিয়ে পড়ব। আমি দেখো আবার লিপস্টিকটা চেঞ্জ করে নিলাম, অন্য একটা লিপস্টিক পরেছিলাম ব্রাউন কালারে, কিন্তু এখন লিপস্টিকটা চেঞ্জ করে রেড পরলাম। রেড ঠিক না, চেরি রেড টাইপের কালারটা, হ্যাঁ একদম ডার্ক রেড না, কারণ সুমিত বললো যে তুমি রেড কালার পরো বেশি ভালো লাগবে দেখতে, ওই জন্য আমি চেঞ্জ করে ওটার উপরেই রেড কালারটা পরলাম। কেমন লাগছে তোমরা বলো অবশ্যই। আর এদিকে লিজাও রেডি হয়ে গেছে, এখন তো আর ঠান্ডা নেই, ঠান্ডা চলে গেছে, বাঁচা গেছে বল মা, তাই না? ওই ড্রেস পরে আছে, ড্রেসটা দেখাচ্ছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, সুন্দর লাগছে, কেমন লাগছে বলো তো তোমরা ওকে। এদিকে ঝুড়ি আমার, খুব খিদে পেয়েছিল তো ওই জন্য বেরিয়েছি, মানে লিজাকে পড়তে দিতে গেছিলাম, পড়তে রাখতে গেছিলাম, আর সময়কে যে যখন গেছিলাম তখনই লিজা খেয়ে নিয়েছে, বাবার সাথে বেরিয়ে চাট খেয়েছিল, আর আমার তো খাওয়া হয়নি, খুব খিদেও পেয়েছিল। তো সুমিত হচ্ছে বাইরে দাঁড়িয়েছিল, আমি মেয়েকে পড়তে রাখতে গেলাম, তো আমি ভাবছি ও বোধ হয় কোথাও বেরোবে, হ্যাঁ এবার আমার মার বাড়ি থেকে পাশে, পাশেই তো লিজা পড়তে যায়, পাশের বাড়িতে লিজাকে রেখে এসে দেখছে ও দাঁড়িয়েই আছে,
আমাকে নিয়ে বেরোবে বলে তো যাই হোক আমি আর ওই বেরিয়েছি এখন আমরা দুজন এখন চা খাবো একটু ঘুরবো তারপরে দেখা যাক কি করি দুজন মিলে আমরা ঘড়ির দোকানে এসেছি আমার নতুন ঘড়িটা এটা চেনটা কাটাবো কারণ এটা আমার হাতে অনেক বড় হচ্ছে এটা এখন একটু বলবো একটু কাটিয়ে দিতে ঘড়িটা তাহলে আমি ঘড়িটা পরবো এটা ঠিক আছে না না একটু কাটাবো ঠিকই আছে না টাইট হয়ে বসে থাকবে বলছো না একটু লুজ থাকবে চেন একটু লুজ থাকবে এই যে ঘড়িটা ফিটিংস করে দিল ঘড়িটা আমার খুব 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 পছন্দ ভালো লাগছে হাতে তাই না বলো ভালো লাগছে আমি আর সুমিত এসেছি বাইপাসে চা খেতে আমি আর সুমিত এসেছি বাইপাসে বলছে ওই দিকটাই করো ওই দিকে পরিষ্কার আসছে ওর দিকটা মানে করলে ঘোলাটে চলে আসছে বলছে আমাকে নিতে হবে না শুধু তোমাকে না বলে শুধু আমি আসছি ও তো আসছে না হ্যাঁ তো বলছে কি আমাকে দেখাতে হবে না সবাই আমি তাহলে সবাই ভাবে আমি কার সাথে এসেছি ভাবুকা ভাবে তুমি একা খেয়েছ আমি একা একা আসতে পারি বলো তো আমার কাছে স্কুটিও নাই কিছু নাই আমি একা একা আসবো কি হাঁটতে উঠতে উঠতে আমি আর সুমিত এলাম বাইপাসে অনেক মানে ও দুপুর থেকেই বলছিল তোমরা বাইপাসে নিয়ে যাবো বাইপাসে নিয়ে যাবো তো আমরা বাইপাসে এলাম আর এর আগে আমরা চাট খেলাম সেই ভিডিওটা পরে আমি করতে ভুলে গেছি কারণ হচ্ছে মানে চাট খাওয়াতে এতটাই মগ্ন ছিলাম যে ভিডিও করতে ভুলে গেছি আমরা দুজনে আমার কারণই মাথায় নেই বাবা ঠিক তোমার বাহনগুলো চলে এসেছে দেখো পাশে ওর বাহনগুলো ঠিক চলে এসেছে ও যেখানে যায় ওর বাহনগুলোর সাথে ওর কাছে ঠিক চলে আসে তো যাই হোক আমরা এখন বাইপাসে আছি এখন চা খাবো তারপরে খাই যাবো আমরা চাটা খেয়ে যেতে যেতে নিতে বেরিয়ে যাবে তারপরে মেকে নিয়ে বাড়ি বাজারটা নিয়ে মেকে নিবা বাড়ি চা এখন আমরা চা খাচ্ছি চা খাবো আর এই যে সুমিত গেছে বিস্কুট আনতে কারণ চা থাকলে বিস্কুট দিয়ে খেতে অবশ্যই অবশ্যই ইচ্ছে করে বিস্কুট নিয়ে এসেছে এখন বিস্কুট দিয়ে চা খাবো আমরা মার বাড়িতে এসে বসে আছি মা বিস্কুট দিয়েছে এটা আমার ফেভারিট বিস্কুট হচ্ছে পারবং দেখো দেখো আরে বাপরি আমার গায়ে ভর দিয়ে শুচ্ছে এটা হচ্ছে বারবন বিস্কুট আমার ফেভারিট বিস্কুট পায়ের মুখটা ভর দিয়ে শুয়ে গেছে হেলান দিতে কে বলেছে হেলান দিতে বালিশ বালিশ হ্যাঁ বালিশের গায়ে কি করে মাথা দিয়ে ঘুমায় বালিশের সাথে ঝগড়া করবে আর এখন মার বাড়ি থেকে বেরোচ্ছি এই যে বাজার বাজার গুলো নিয়ে যাবো আর লিজা যে প্যান্ট পরে এসেছিল প্যান্টটা পরেছিলাম ফুল প্যান্টটা যে ঠান্ডা লাগবে হয়তো কিন্তু না ঠান্ডা লাগছে না খুব গরম লাগছে আজকে প্যান্টটা খুলে ফেলেছে নিয়েই পড়তে গেছিল এই যে বাজার সমবাইকার প্লাস তো ব্যাগ কই ও বাবার পিঠে ব্যাগ আমরা এখন মার বাড়ি থেকে বেরোচ্ছি অনেকক্ষণই বসে আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কালকে লিজার স্কুল আছে বই খাতা গুছাচ্ছে ও বসে বসে কি হলো
বই খাতা রেডি করে নিচ্ছে গুছিয়ে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেস ট্রেস পরে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে পড়বে। বই খাতাটা গুছানো থাকলে অনেকটাই কাজ এগিয়ে থাকে, তাই না শোনা? রাত্রেবেলা ওই জন্য লিজা প্রতিদিন বই খাতাটা গুছিয়ে নেয়। তো ফটাফট দেখো বই খাতা গুছিয়ে নিচ্ছে। এখন অঙ্ক করবি? একটা দেখো, শুধু ওয়ান পেজ। বাড়ির স্যারে পড়া করতে করতে স্কুলের স্যারকে দিয়েছে, সেটাই ভুলে গেছে। এখন করবে অঙ্কটা, করে নাও তাড়াতাড়ি। কতক্ষণ আর লাগবে? বেশিক্ষণ লাগবে না, করে নাও। নিয়ে ভাগ্যিস বল, বই খাতা করতে করতে মনে পড়লো? বকে না তোমাকে, ভালো মতো পড়াশোনা করো। আচ্ছা তো যাই হোক, তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। না এখন ভিডিও শেষ করব, ঘুম পাচ্ছে না। এখন আমি ভিডিও শেষ করব বলছি, এখন ভিডিও শেষ করবা না, এখন ভিডিওটা শেষ করব। শোনো অনেক রাত হয়ে গেছে মা, এখন ঘুমাবো, আগে ভিডিওটা শেষ করে দিই। করে দেবো আমি, ও না এলে ভিডিও শেষ করা যাবে না কিছুতেই। তাড়াতাড়ি এসো তাহলে। আমাদের আজকে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে কি করবে? লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। যারা নতুন আছো, হ্যাঁ যারা নতুন আছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা সকলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক করতে, লাইক কিন্তু কেউ করছো না, লাইক করতে ভুলো না প্লিজ। আমাদের চ্যানেলটা লাইক করে দিও আমাদের ভিডিওগুলোতে। তাহলে ভিডিওটা আজকে এখানে ভিডিওর সাথে শর্ট গুলোতে, তাহলে ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই।